মানবিক পুলিশ বনগাঁ থেকে নিখোঁজ বৃদ্ধকে ফিরিয়ে দিল বীজপুর থানার পুলিশ। জানা গেছে রবিবার দুপুর থেকে নিখোঁজ হন 80 বছরের ওই বৃদ্ধ। বনগাঁর নিখোঁজ বৃদ্ধকে বাড়ি ফেরালো বীজপুর থানার পুলিশ। গত রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন 80 বছরের বৃদ্ধ গৌরাঙ্গ বণিক। বনগাঁ দত্তপাড়ায় মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান গৌরাঙ্গবাবু। স্বাভাবিকভাবে গভীর সমস্যায় পড়ে পরিবারের লোকেরা। বনগাঁ থানা, বনগাঁ জিআরপি সহ বিভিন্ন জায়গায় জানানোর পাশাপাশি মাইকের মাধ্যমেও নিখোঁজের প্রচার করা হয়। এসবের মাঝেই বীজপুর থানা থেকে ফোন আসে বনগাঁ দত্তপাড়ার বাড়িতে। খবর পেয়ে 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় বীজপুর থানায় পৌঁছে যান পরিবারের লোকেরা। এরপর বীজপুর থানার পক্ষ থেকে গৌরাঙ্গবাবুকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। জানা গেছে বীজপুর থানার এক অফিসার মিঠুন পাল হালিশহর বাগমোড়ে সোমবার রাতে ডিউটি করছিলেন। সে সময় তিনি বৃদ্ধকে লক্ষ্য করেন, উদ্ধার করে নিয়ে আসেন থানায়। বাবাকে ফিরে পেয়ে বীজপুর থানার সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মেয়ে মমতা দেবী। দুরাত ধরে আমরা অন্তদন্ত এই বনগাঁ থানা জিআরপিতে কলকাতা শিয়ালদহ অবধি আমরা সমস্ত কিছু ওনার ফটো দিয়ে ছাপানো সব কিছু করা হয়েছে, খুঁজে পাইনি। বীজপুর থানার থেকে ফোন যায় আমাদের, বললো যে এরকম বাবার নাম বললো গৌরাঙ্গমণি। বললাম হ্যাঁ। এই বলার পরে তখন আমরা স্যাঙ্গি বললাম যে বীজপুর থানায় আছে। তা আমরা এই বীজপুর থানায় এসেছি, এসে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বীজপুর থানাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বীজপুর।